আসসালামু আলাইকুম, আমি অনামিকা, ঢাকা থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে কিন্তু সকাল থেকেই শুরু করে দিয়েছি আমি ব্লগটা। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন আমি আমার বেডরুমটা ক্লিন করে নিচ্ছি। তো চাদরটা অনেক দিন যাবত ব্যবহার করা হচ্ছে, তো তাই ময়লা হয়ে গেছে, তো সেজন্য চাদরটা আমি চেঞ্জ করে নিলাম। তো দেখা যায় যে একটা চাদর কিন্তু বেশি দিন ইউজ করা যায় না, খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় আর তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আজকে এই চাদরটা ধুয়ে নিব, সেজন্য নতুন চাদরটা বিছিয়ে নিলাম। তো আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে দিবেন, আপনাদের কাছে আমার এই একটি রিকোয়েস্ট। অনেকে আছে লাইক দেয় না, তো সেজন্য অনেক খারাপ লাগে। তো প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আপনার এক একটি লাইক আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে দিতে অনেক সাহায্য করবে। তো বেডরুমটা আমার মোটামুটি গোছানো হয়ে গেছে। এতো একুরিয়ামের পানিটা অনেকটা ময়লা হয়ে গেছে, ভেবেছিলাম যে আজকে পরিষ্কার করে দিব, কিন্তু আজকে অনেকটা কাজ বাকি আছে, তো সেজন্য আজকে আর করব না পরিষ্কার। তো বাহিরের একটু দৃশ্য ভিডিও করে নিলাম, যদি আপনাদের কাছে ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে আম গাছটা, আমাদের আমগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো আশেপাশে অনেকের কাছে দেখলাম যে মাত্র ফুল আসছে, তো সেই হিসাবে আমাদের কাছে আগেই ফুল এসেছে আর আমও অনেকটা বড় হয়ে গেছে। তো ড্রয়িং রুমটাও ক্লিন করে নিয়েছি আমি। তো আজকে হচ্ছে বুধবার, আজকে আমার শ্বশুর বাড়িতে চলে যাওয়ার কথা ছিল, বাবু হঠাৎ অসুস্থ হয়ে গেছে, তো সেজন্য বাপের বাড়ি চলে আসছি। তো এখন আমি কিচেনে এসে সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি। তো আমি নাস্তা সকালে করে ফেলেছি, আমি তো রুটি খাই না, আমি ভাত খাই। তো দুইটা রুটি আমি আমার ভাইয়ার জন্য বানিয়ে নিচ্ছি, আমার ভাইয়া ভাত খেতে চায় না সকালে, মানে সকালেও নাস্তা একদমই করতে চায় না, তো সেজন্য ওর জন্য এখন রুটি বানিয়ে নিচ্ছি। ও তো পড়তে গিয়েছে, তো সেখান থেকে এসে তারপর নাস্তা করে নেবে, তো সেই সুযোগে আমি ওর নাস্তাটা রেডি করে ফেলছি। তো রুটি আমি সবসময় কিন্তু খাই না, খুব কম, মানে মাঝে মধ্যে আর কি, যখন ভাত খেতে ইচ্ছা করে না তখন খাই। তো বাবু অসুস্থ হয়ে যাওয়ার পর আমি আমাদের বাসায় চলে আসছি, তারপর মোটামুটি সুস্থ হয়েছিল, তারপর আবার ওর জ্বর আসছে, মানে আজকে প্রায় এক সপ্তাহ ধরে অসুস্থ, মানে একটার পর একটা লেগে আছে, ঠান্ডা জ্বর আবার একটু চোখ উঠল। তো চৈত্র মাসটা নাকি খুব একটা ভালো না, মানে এই মাসে নাকি অনেক রোগ বালায় আসে আর ভাইরাসও নাকি ছড়াচ্ছে শুনলাম, তো এই মাসটা অনেক সাবধানে থাকা উচিত। তো যথাসম্ভব চেষ্টা করি সাবধানে থাকার, তারপরও যদি এরকমটা হয়ে যায় তখন তো আর কিছু করার নেই। তো হঠাৎ করে আমাদের আবার একটা দাওয়াত পড়ে গেল, সেটা হচ্ছে আমার মামার বিয়ে। তো মামার বিয়েতে তো যেতে হবে, তো সেই জন্য আমি আজকে আর শ্বশুর বাড়ি যাব না, আমার হাজব্যান্ড আমাকে নিতে এসেছিল। তো আমি প্রথমে হাজব্যান্ডকে বলিনি যে আমাদের একটা দাওয়াত পড়েছে,
যখন আমার হাজব্যান্ড বাসায় আসলো তখন বললাম যে আজকে তো আর যাওয়া হবে না, যেহেতু সামনে একটা অনুষ্ঠানের দাওয়াত আছে। তো আজকে তো হলো বুধবার, তো বৃহস্পতি শুক্র শনি, তো ভাবলাম যে তিন দিন বাসায় থেকে অনুষ্ঠানটা খেয়ে যাই, তারপর রবিবার দিন শ্বশুরবাড়িতে চলে যাব। তো আজকে যদি চলে যেতাম তাহলে আবার বাবুটা তো অসুস্থ, ওকে নিয়ে আবার আসতে হতো, তো একটা ঝামেলা হয়ে যাবে, সেজন্য আজকে আর যাইনি। তো আমার ছোট ভাইটা কি করে, ও তো মানে ডাইনিং রুমে সবসময় পড়তে বসে, ও পড়ার টেবিলে পড়তে বসে না, ওখানে বই খাতা সব এলোমেলো করে রেখে দেয়, তো সেজন্য আম্মু ওকে আবার অনেক বকাবকিও করে। তো এখন আমি দুপুরে রান্না করার জন্য কিচেনে চলে আসলাম। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আগে। আজকে বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো এখন বেগুনগুলো দিয়ে দিলাম মশলাটা কষানোর পর, না সরি একটু ভুল হয়ে গেল, ইলিশ মাছ না, ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে ভোনা করেছিলাম, তো সেটা দেখাইনি। বেগুন আলু দিয়ে চেওয়া মাছ রান্না করেছি, আর এখানে লাউ শাকটা ভাজি করে নিচ্ছি। তো আগে কিন্তু শীতের দিনে লাউ শাক পাওয়া যেত, এখন গরমের দিনেও লাউ শাক পাওয়া যায়। তো লাউ শাকটা শীতের দিনে কিন্তু বেশি টেস্ট লাগে খেতে, গরমের দিনে তেমন একটা ভালো লাগে না। তো গরমের দিনে কোনো তরকারি মজা লাগে না, শীতের দিনে সব নানা ধরনের সবজি পাওয়া যায়, তো যে কোনো সবজি দিয়ে তরকারি রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আমার বাবুটা আবার মামার সাথে লেখাপড়া করছে, মানে ও বইগুলো ধরতে চাচ্ছে, আমি আবার আমার ভাইয়ের কোলে দিলাম যে তুই ওকে নিয়ে বস, দেখ কী করে। তো এখানে আমার বেগুন আলুটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো দিক দিয়ে ভালো লেগে যায়, তো চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মানে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। তো এখানে আমার আলু বেগুন দিয়ে চেওয়া মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি লাস্টে ধনিয়া পাতা আর টমেটো দিয়ে এখন নামিয়ে ফেলবো। ধনিয়া পাতা আর টমেটোটা আগে দেওয়া হয়ে গেছে, আর এখানে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি, আর এ পাশে চুলায় ভাত বসিয়েছি। আর এখানে আম্মু ইলিশ মাছ আলু আর পেঁয়াজ দিয়ে রান্না করেছে, আর এখানে লাউ শাকটা হয়ে গেছে রান্না। তো আমাদের দুপুরের রান্না মোটামুটি আজকে কমপ্লিট হয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিলাম, এখন একটু বের হব আমার চাচাতো বোনকে নিয়ে। তো সাথে আমার বাবুও আছে। তো বাবুটা কি আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে, ও মানে ভাবতেছে যে কি বলতেছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে যায় তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকের মতো ভিডিওটি আর বাড়াবো না, কথা বলতে বলতে আজকের মতো এখানে আমার ভিডিওটি শেষ করছি। তো সবার ভালো লাগলে ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।